লাগিয়ে দিব যে কে কেমন ইংলিশ পারে এটা টেস্ট করার জন্য সো আমরা অলরেডি কমেন্ট গুলো পাচ্ছি তো যা যারা লাইভে আমাদেরকে দেখছো প্লিজ কমেন্ট বিলো যে তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটা করছো লেটার্স নো আল সো আমরা চেষ্টা করবো তোমাদের এই কমেন্ট ফিচার করার জন্য সো শুভ সর্ণা আমাদের অলরেডি আমাদের প্রচুর মানুষ চলে আসছে উথ্রি হান্ড্রেড পিপল এন্ড উই কেন স্টার্ট দ্য গেম আমাদের গেমটা আমি কিছুদিন আগে একটা ইংলিশ চ্যালেঞ্জ করছিলাম ইংলিশ চ্যালেঞ্জটা ছিল হলো আমার বেশ কিছু রাইট ফর্ম অফ ভার্বস এর কোশ্চেন থাকে এন্ড ইউ গাইস হ্যাভ টু টেল যে হুইচ ওয়ান ইজ দি রাইট आंसर ঠিক আছে সো দ্যাটস দি সিম্পল গেম আমি তোদেরকে একটু পরে একটা কোশ্চেন দেখাবো ওই কোশ্চেনের রাইট आंसर দিতে হবে এবং যারা এখান থেকে আমাদের লাইভে কানেক্টেড তারাও একটু আমাদেরকে জানাবে যে হোয়াটস দা রাইট आंसर গট ইট এসবিআর মেজাবিন

এই যে এর ব্যাপার স্যাপার বাট আচ্ছা ঠিক আছে ইট ইজ আই হু ঠিক আছে এখানে অনেকজন অ্যানসার দিচ্ছে অনেকের অ্যানসার ভুল হচ্ছে আমরা ওগুলাও দেখে দিতেছি একটু আচ্ছা একজন কিন্তু ওয়াজ বলছে যে ওয়াজ বলছে রং না হ্যাঁ ওয়াজ হবে মাজ আমি সবার গুলো করতে আমরা আমাদের পরবর্তী চলে যাবো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা হলো এরা

ধার্মিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে না সকল ধার্মিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে ধার্মিক ব্যক্তিরা সাধারণত সুখী হয় এই কারণটাতে পায়াস আর হ্যাপি অসম গ্রেট গ্রেট যেমন অনেকে রাইট আনসার দিচ্ছে এই যে আর কেন হলো না এগেস বুঝে গেছে আমান খানের আনসার দিতে চাস আমান খান আমি মাত্র এটাই বলছিলাম আর হলো কারণ পায়াস বলতে একজন ধর্মিক ব্যক্তিকে বোঝায় না অনেকজন ধর্মিক ব্যক্তিকে বোঝায় এই কারণটাতে আর হয়

Uh, oh God! I can't even this an actor. One actor. Allama. The pressure of this life. Is <laughs> no. Oh my God! <laughs> <laughs> ask the audience; they will know more. But. Actually, we are going to SBR. Actually, go to SBR. Fine, fine, fine. Asha, okay. SBR is back. SBR.

No, when you say a pair of, top on you Haan. can say shoes. Haan. Okay, so Shuvo hello shakta. and guess what? I, hate this. I hate this. Shuvo, proti din rat live se pore thake. Eta amar first live. It's fine. Pressure hoirakom. It's fine. Hey, when you Shuvo, theye takale to first thing that you see is a bloody spectacles. It's how how you... spectacles. No.

অলরাইট বাট আমরা কিন্তু আমাদের স্কোর কাউন্সে তুই এখন বেশ পিছে আছিস অফকোর্স তুই দুই পয়েন্ট পিছে আসিস এটা সব স্বরযন্ত্র হাউ ডু ইউ ফিল দ্যাট আই গুড ওই এটা উচিত ছিল এটা তো আমি জানি इट्स ওকে যে জি জি সাব্বির বলছে ওই বুক নিয়ে বসেছে

এসবিআর এর গার্লফ্রেন্ডকে কি বলবো যে এসবিআর কে কল করে দেখতে হুম হুম হ্যাঁ হ্যাঁ যদি সেই লাইভ দেখে থাকে অফ কোর্স আচ্ছা সো এসবিআর এর গার্লফ্রেন্ড তুমি যেখানেই থাকো না কেন একটু এসবিআর কে কল দাও কল দিয়ে দেখো যে এসবিআর কোথায় এরা एवरीवन ইজ টকিং अबाउट এসবিআর এর গার্লফ্রেন্ড যেমন গুড্ডু গুড্ডু আবার কমেন্ট করছে এসবিআই গ্রাফ প্যানেল থেকে পরামর্শ নিতে ওকে গুড্ডু এই শুভ তো মাশাআল্লাহ হ্যাজ লাইক আ লট অফ ওয়েল উইশারস এখানে সবাই খালি এসবিআর আর নাইস তো 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 মেজাবিন মেজাবিন আমার একটু মন খারাপ লাগতেছে আহারে আহারে না না মে যাব আপু এইবার তোর জন্যই লোকজন নিয়ে করবে দেখ থ্যাংক ইউ ইয়ে এই এত তাড়াতাড়ি কমেন্ট করা চলে যাচ্ছে পড়তেও পারতেছি না হ্যাঁ এইখানে অনেকগুলো কমেন্ট আসছে আমরা একটু পড়ি অমিত সৈকত অ্যালবার্ট ফাহা আশিক দীপু সোহেল জানাতুল ফেরদৌস আরিজ আরাফাত

কাউন্ট নাউন মনে হয় কিন্তু আসলে নন কাউন্ট নাউন এরকম নাম হচ্ছে মিট সো ফার্নিচার তারপরে এরকম আছে ভালোই ছেলেবেলে ব্রেড 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 ইজ নন সবার ইন্টারনেট চলে যায়

our next question is this is is sbr got there first okay tomake yo ki answer change chao wait cattle means like a a herd of animals right like a herd of um, so

हे गुडुश गुडु स्ट्राइक्स अगेन ना पारले सबाई धोक चले एसबीआर भैया एसबीआर लुक आई आर रूल देखेला आई से एसबीआर इट्स गोरेसना अच्छा बाय द वे द स्कोर्स आर लेवल अगेन ओके लेवल ऑलराइट लास्ट थ्री क्वेश्चंस टू गो थ्री ओके सो ये তিনটা क्वेश्चन है वी विल हैव आवर विनर्स एसबीआर तू उल्टा ही देतेस स्कैन ओके ये बट ठीक है हां

আমি আমি একটু एक्सप्लेन জুরি এমন একটা নাউন বা এমন একটা সাবজেক্ট যে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হইতে পারে বাট ডিপেন্ড করবে এখানটাতে জুরি বলতে একটা সামগ্রিক গ্রুপকে বোঝানো হচ্ছে নাকি আলাদা আলাদা করে জুরি মেম্বারদেরকে বোঝানো হচ্ছে যখন জুরি ইউনানিমাস হচ্ছে তখন কিন্তু একটা জুরি হয়ে যাচ্ছে তখন ওরা ওয়ান সাইড হয়ে যাচ্ছে এবং এই কারণটাতে ওভাবে করে আমরা জিনিসটা ইয়ে করছি বাট জুরি ইজ আ ওয়ার্ড বাংলাটা একটু বলে দে আচ্ছা ইউনানিমাস মানে হচ্ছে একমত আমার কথা শোনা যাচ্ছে আইমান অনেক কনফিউজ একটা চেহারা দিচ্ছে আমার দিকে আচ্ছা তুই তুই রিভলটা করলি যেখানে দুটায় হয় এখানে দুটো কারেক্ট হয় না এই আনসারে এই আনসারে হয় না বাট

সো অ্যাজ সিস্টার এই পার্টটা হচ্ছে শুধুমাত্র এই পুরো ব্যাপারটাকে একটু ভেঙে এক্সপ্লেন করার জন্য হ্যাঁ যে লিলি ওর বোনদের পাশাপাশি লিলিও এক্সামিনেশনে ভালো করছে হ্যাঁ যেহেতু লিলিকে নিয়ে কথা হচ্ছে সেই জন্য হ্যাজ রাইট মানে দ্যাটস দ্য হোল কনসেপ্ট নট গেম ইউ ফর টু মাই শো ইট ওয়াজ মাই শো হ্যাঁ বাট আই ওয়ান Show or Choudhuryan Hussain or Advanced Learners or. <laughs> But guys, and finally, we have found the winner. And the winner for the first ever I'm on Sadiq show English Grammar Challenge is... Is... The person is... SBR. It's a public demand record. Yes.

হ্যালো আসছে আসছে গাইজ এখন এস বিআই জাতির উদ্দেশ্যে উইনিং স্পিচ দিবে আমি শুনবো মেজাবিন অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে শুনবে আইমানকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমার মনে হয় আজকে ইংরেজি গ্রামারের জগতে যে নতুন দিগন্তের সূচনা হলো তাকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এরকম অনুষ্ঠান ভবিষ্যতে আমরা আরো চাই এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা এ ধরনের খেলায় আমরা আরো অংশগ্রহণ এবং সাথে আমি আরেকটু লুজ খেলবো যাতে করে অন্যরাও জেতার সুযোগ পায় এবং আজকে প্রমাণিত হয়ে গেল যে কে টেন মিনিট স্কুলের অনবত্য চ্যাম্পিয়ন ইংরেজির

আপনারা যদি আমাকে ভোট দেন আপনাদের এলাকায় যদি সেবা করবার সুযোগ দেন তাহলে নিশ্চয়ই আমি মিনিস্টার হতে পারবো কোন একদিন প্রাইম মিনিস্টার হতে করতে পারবো ইনশাল্লাহ মেজাবি তোর কিছু বলার আছে না এখানে কয়েকজন শাহনাজ বেগম না সাইদ শিহাব লেখছে সবই এস বিআর এর জিএফ এর অবদান মেহেদি হাসান বলছে সবই জিএফ এর অবদান টু আমি হচ্ছে কি সবই জিএফ এর অবদান থ্রি হ্যাঁ আমাকে আমার গার্লফ্রেন্ড সাইদ থেকে মেসেজ পাঠাইছে যে এগুলি এগুলি উত্তর ভাই দেন

And Jaja Game Show. So do share the game show. This show has got enough traction, enough views and shares. We'll probably bring these two cute people again on the show, right? And from my and people, side, it's goodbye. <laughs> and I would like to give our winner, SBR, to give away the final speech in uh, Neta voice. আবারও ফাইনাল স্পিচ দেওয়ার ইয়ে আচ্ছা যারা এখন কমেন্টে আছেন তারা আমাদেরকে জানাতে পারেন যে আপনারা কি বিষয়ে এই শোটা চান কারণ আমরা কিন্তু দেখতে পেলাম যে এই ধরনের শো অত্যন্ত জমজমাট হয়ে ওঠে যদি আপনারা মনে করেন সাধারণ জ্ঞান বিষয়ে অন্য কোনো বিষয়ে আপনারা এই ধরনের শো দেখতে চান আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের মতামতই আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই মতামতের উপর ভিত্তি করে আমরা আগামী সপ্তাহে নিশ্চয়ই যেহেতু আমরা বাসায় বসে আছি বিশেষ কোনো কাজ নাই আমরা নিশ্চয়ই আবারও এ ধরনের আয়োজন করব। দেখা হবে পরবর্তী এপিসোডে